আর গাড়িটি যদি শকের জাম্পারটি দেখায় দেখুন এই টাইপের হবে। আর চেন কভার সাইডটাও খুবই ভালো আছে, কোনো স্পট নাই। আর বাম সাইডে যদি দেখায় দেখুন ট্যাঙ্কির সাইডটি দেখুন এই টাইপের হবে। আর ট্যাঙ্কির সাইডটা কিন্তু একদম মানে খুবই মানে ভালো আছে, দেখুন কোথাও কোনো স্কেচ নাই, কোনো ট্যাপ নাই, একদম সম্পূর্ণ গাড়িটি। আমি আপনাদেরকে একদম পিছন থেকে দেখানোর চেষ্টা করব, দেখুন। তো এটি হচ্ছে বাজাজের প্লাটিনা 2020 মডেলের গাড়ি, সিবিএস অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। দেখুন এখানে হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি বাজাজের প্লাটিনা গাড়ি নিয়ে, 2020 সালের মডেল, সিবিএস ব্রেকিং সিস্টেম, এলইডি এবং 100cc বাইক, ইএস ব্ল্যাক কালার। তো বন্ধুরা, আমার লোকেশন হচ্ছে সেই রাজবাড়ি সদর খলিলুর বাজার সুলতানপুর খেয়াঘাট, অর্থাৎ ফরিদপুর রাজবাড়ি। আমার দোকান বলছে রাজবাড়ি জেলা, একটা ব্রিজ আছে, ব্রিজ পাওয়ালে ফরিদপুর জেলা। আসলে দুই জেলার মানে একদম মিডিল পয়েন্টে আমি আমার দোকান। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিয়ে সবসময় আপডেট ভিডিও সবার আগে দেখবেন। তো চলুন দেখাবো আজকের বাজাজের প্লাটিনা ব্ল্যাক কালার। তো ফ্রেন্ডস, গাড়িটির আপনাদেরকে সবার আগে গাড়িটির টায়ারটি দেখাবো, যে টায়ারটি কী কন্ডিশন আছে এবং গাড়ির সাথে অরিজিনাল কালার। দেখুন এই টায়ার হচ্ছে একদম অরিজিনাল গাড়ির সাথে টায়ার। আর গাড়ির যদি প্রোটেক্টর সাইডটি দেখাই দেখুন এই টাইপের হবে। আর গাড়িটির হচ্ছে যদি ইঞ্জিন পারফরমেন্সটা দেখাই দেখুন এই টাইপের হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তারপর আপনার গাড়িটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফোন দিতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন। দেখুন এখানে কিন্তু অরিজিনাল সিটটি আছে, একটু স্পট পড়ছে, তাতে মানে কোনো চেঞ্জ করা এখনও হয়নি। দেখুন আর এটা হচ্ছে অরিজিনাল সকেট জাম্পার, এটিও কিন্তু একদম অরিজিনাল সকেট জাম্পারই আছে। দেখুন সাইলেন্সার কন্ডিশন। আর গাড়িটির বডির কন্ডিশন যদি দেখায় দেখুন এই টাইপের হবে। আর এই গাড়িটি হচ্ছে অনটেস্ট অবস্থায় আছে, দেখুন আমার এই রেন্ডিকারের ছবি দেওয়া আছে। আর যদি চান আপনারা আমার এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন গাড়িটির পিছনের চাকাটা যদি দেখায় দেখুন এটি হচ্ছে ইউডিগ্রেপির অরিজিনাল টায়ার। দেখুন ফ্রেন্ডস, দেখুন বাজাজের প্লাটিনা ইএস। আর গাড়িটি যদি শকের জাম্পারটি দেখায় দেখুন এই টাইপের হবে। আর চেন কভার সাইডটাও খুবই ভালো আছে, কোনো স্পট নাই। আর বাম সাইডে যদি দেখায় দেখুন ট্যাঙ্কির সাইডটি দেখুন এই টাইপের হবে। আর ট্যাঙ্কির সাইডটা কিন্তু একদম মানে খুবই মানে ভালো আছে, দেখুন কোথাও কোনো স্কেচ নাই, কোনো ট্যাপ নাই, একদম সম্পূর্ণ গাড়িটি। আমি আপনাদেরকে একদম পিছন থেকে দেখানোর চেষ্টা করব, দেখুন। তো এটি হচ্ছে বাজাজের প্লাটিনা 2020 মডেলের গাড়ি, সিবিএস অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। দেখুন এখানে হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম অ্যান্টিলক, সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি, আপনাদেরকে দেখবেন তারপর আপনারা ফোন দেবেন। আর গাড়িটি যদি চলা কত কিলোমিটার চলা আছে সেটা আপনাদের দেখাই। দেখুন গাড়িটি চলা আছে হচ্ছে 6196 কিলোমিটার 7 পয়েন্ট। আপনারা অবশ্যই গাড়ি কখনোই মিটার থেকে কিনবেন না, সেকেন্ড হ্যান্ড গাড়ি। আপনারা কন্ডিশনের পর আপনারা গাড়ি কিনবেন, কন্ডিশন দেখে আপনারা গাড়ি কিনবেন। আমার কাছ থেকে কিনেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে যার কাছ থেকে কিনেন, আপনারা অবশ্যই গাড়ির কন্ডিশন দেখে গাড়ি কিনবেন, কী কন্ডিশন আছে। দেখুন বাম্পার যদি দেখায় দেখুন বন্ধুরা বাম্পারটা এই কন্ডিশনের আছে, আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। সব কিছু আপনারা দেখবেন। গাড়িতে কিন্তু এয়ার কুলিং সিস্টেম আছে, দেখুন গাড়িটি খুবই ভালো মানের গাড়ি, একদম সেলফ স্টার্ট অল ক্লিয়ার। তো আমি এখন গাড়িটি স্টার্ট করে সাউন্ড কন্ডিশনের উপর দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, দেখুন গাড়িটা কিন্তু স্টার্ট করেছি, একদম স্মুথ সাউন্ড, একদম স্মুথ সাউন্ড গাড়িটির। দেখুন দেখুন একদম স্মুথ সাউন্ড। তো ফ্রেন্ডস, গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এখন গাড়িটির আমি আপনাদেরকে প্রাইস বলবো কত টাকা হলে আপনারা নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি বুকিং দেন
আমরা আপনাদের নামে নাম ট্রান্সফার করে গাড়িটি পাঠিয়ে দিতে দেবো। তো ফ্রেন্ডস, এই গাড়িটি আপনাদেরকে ভিডিও দেখালাম, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য, সবাইকে ধন্যবাদ। তো এই গাড়িটি হচ্ছে 2020 মডেল, সিবিএস ব্রেকিং সিস্টেম, ব্ল্যাক কালার, অনটেস্ট অবস্থায় আছে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি গাড়ি নিতে চান, সেক্ষেত্রে আমাকে বুকিং করলে আপনার আইডি কার্ডের ফটোকপি ছবি আমাকে দিয়ে দিলে পরে আপনার নামে নাম ট্রান্সফার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পৌঁছে দিয়ে থাকবো। এক্ষেত্রে আপনাকে শোরুম কাগজওয়ালা গাড়ি 10,000 টাকা বুকিং দিতে হবে, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, এই গাড়ির প্রাইস হচ্ছে আপনাদের নামে নাম ট্রান্সফার করে অল কমপ্লিট করে দেবো। এই গাড়ির প্রাইস আমাকে দেবেন হচ্ছে 71,000 টাকা, আপনাদের নামে নাম ট্রান্সফার করে মানে সম্পূর্ণ খরচ আমাদের, শুধুমাত্র ভাড়ার খরচটা আপনাদের, কুরিয়ারের যে ভাড়া 2,000 টাকা সেটা আপনাদের খরচ। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবসময় সামনে লগে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।